সালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি গুলশান মাছের পোনা। হ্যাঁ ভিউয়ার্স, দেশি গুলশান মাছের সাথে কী কী মাছগুলো চাষ করে সফলতা পাবেন তার জন্য এই ভিডিওটা আপনারা দেখুন। দেখা গেছে গুলশান মাছের পাশাপাশি আপনারা যে কিছু কিছু পরিমাণ কাপ জাতীয় মাছগুলো ব্যবহার করতে পারেন, যা পুকুরের জন্য অনায়াসভাবে চাষ করতে পারেন। এই সাইজের মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে, এখানে রয়েছে 1 কেজিতে 4000 পিসে মাছ। এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি। পিএস মাছগুলোর কোয়ালিটি অতএব গুণগত মান সম্পূর্ণটাই ভালো। অতএব পুকুরের মাধ্যমে কীভাবে চাষ করলে সফলতা পাবেন, পুকুরে চাষ করতে হবে সর্বোচ্চ পানি আপনার 4 থেকে 5 ফিট অতএব 6 ফিট রাখতে পারেন। তার মাধ্যমে রয়েছে কিছু কিছু পার মিশনের হিসাবে আপনারা কাপ জাতীয় মাছগুলো ব্যবহার করুন, যা বলা হয় রুই, কাতল, মির্কা, এই ধরনের মাছগুলো ব্যবহার করতে পারেন আপনার পুকুরের জন্য। পুকুরে অনায়াসে খাদ্য খাবে, অতএব মাছগুলো সঠিকভাবে চাষের সফলতা পেয়ে থাকবেন। দেখা গেছে কিছু কিছু পরিমাণে মাছের পরিমাণ মতনই আপনারা চাষ করুন, অতএব সফলতা পাবেন, নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার পুকুরের পানির হাইট, আপনার কাতল মাছ অতএব রুই মাছগুলো আপনারা বেশি পরিমাণ পানি যদি থাকে তাহলে আপনারা পুকুরের মাধ্যমে নিয়ে চাষ করতে পারেন, সফলতা পাবেন। দেখা গেছে 4 থেকে 5 মাসের মাছগুলো আপনারা বাজারজাত করতে পারবেন অনায়াসে। মাছের খাদ্য খুবই কম খরচের ভিতরে চাষের সফলতা পাবেন বেশি। এই কাপ জাতীয় মাছগুলো দেখা গেছে আপনার এক ধরনের মাছ হয়ে থাকে, যা বলা হয় মাছ একত্রিতভাবে থাকে। অতএব মাছগুলো সবসময় গভীর পানিতে বসবাস করে, যত পানি বেশি রাখবেন ততই মাছের ক্ষেত্রে খুবই এবং কি চাষের লাভবান হয়ে থাকবে। বিএস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।